așat toti manușe, adec din am. Mulțumai, mulțumai, mulțumai. Și așat toti doșneri, jobape gela. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালিদের অনুপ্রেরণা যোগাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান সুর করেন ভারতের প্রখ্যাত সুরকার গায়ক বাপ্পী লাহিড়ি। ৭.৫ কোটি মানুষের আরেকটি নাম মুজিবর 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 শিরোনামের গানটি গেয়েছেন আব্দুল জব্বার। কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮ নম্বর দোতলা বাড়ির একটি কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানটির রেকর্ডিং হয়। গানটি লিখেছেন শ্যামল গুপ্ত। তার আরেকটি পরিচয়, তিনি ছিলেন সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের দাম্পত্য সঙ্গী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে গানটিও সুর করেন বাপ্পী লাহিড়ি। শ্যামল গুপ্তের লেখা এই গানেও কণ্ঠ দেন আব্দুল জব্বার। হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রাখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাপ্পী লাহিড়ির এই অবদান বাংলাদেশ চিরকাল মনে রাখবে। বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও গান করেছিলেন বাপ্পী লাহিড়ি। ১৯৯২ সালে আওকাত হোসেন পরিচালিত বন্ধু আমার ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন তিনি। ছবিটিতে একটাই কথা আছে বাংলাতে, হাওয়াই জাহাজে উড়ে উড়ে, ভালোবাসি ভালোবাসি এবং হায় রে হায় একই জ্বালা গান চারটির সুর করেছেন অমর এই সঙ্গীত শিল্পী। এই যে স্বপ্নের রক্তের সাক্ষা, এই যে আগুনের মন্ত্রের আঁকা, এই যে স্বপ্নের রক্তের সাক্ষা, এই যে আগুনের মন্ত্রের আঁকা, অগ্রগামীর মুক্তিকামীর মনস্কাম, অগ্রগামীর মুক্তিকামীর মনস্কাম।